কাহিনীর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমি আপনাদের দেখাবো যে কোউইন সাইট থেকে যে কোভিড ভ্যাকসিনের যে সার্টিফিকেটটা বার করা হচ্ছে, তো সেটাকে কিভাবে স্মার্ট কার্ডে করা যায়। তো দেখুন, গুগলে কোউইন লিখে আপনারা কোউইন সাইটটায় চলে আসবেন। তো সেখানে গিয়ে রেজিস্টার বা সাইন ইনে গিয়ে ক্লিক করবেন, যেরকমভাবে আমরা সার্টিফিকেট ডাউনলোড করি। তো রেজিস্টার বা সাইন ইনে ক্লিক করলে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা চাইবে। তো আপনারা সবাই একটা নাম্বার যেন রেজিস্টার করেছেন, সবাই জানেন সেটা। তো সেই নাম্বারটা আপনাদের চলে এলে, তো সেই নাম্বারটা আপনারা ওখানে টাইপ করবেন, করে গেট ওটিপি করবেন। তো ওটিপিটা আসার পর আপনারা ওটিপিটা সিম্পলি এখানে দিয়ে দেবেন। তো ওটিপিটা দেওয়ার পরই ভেরিফাই অ্যান্ড প্রসিড করলেই আপনাদের সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা। তো দেখুন, এখানে সার্টিফিকেট চলে এসেছে। তো সেই সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো অনেকেই আপনারা সেই পুরো সার্টিফিকেটটা বড় এ4 পেজে প্রিন্ট আউট করে নিচ্ছেন, কেউ কালার, কেউ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আমি অনেক জায়গায় খোঁজ নিয়ে দেখেছি যে অনেক জায়গাতেই ছোট স্মার্ট কার্ডে এই সার্টিফিকেটটা করে দেওয়া হচ্ছে, সামনে পিছন বোথ সাইড করে, যেখানে তার ছোট প্যান কার্ড বা আধার কার্ডের মতো আপনারা ল্যামিনেশন করে নিলে সেটা খুব সহজেই আপনারা ক্যারি করতে পারবেন বন্ধুরা। তো দেখুন, ডাউনলোড করার পর সেটা পিডিএফ ফাইলে সেটা ডাউনলোড হয়ে যাবে। তো পিডিএফ ফাইলটা ওপেন করলে অনেকটা দেখতে হবে এইরকম, দেখিয়ে দিচ্ছি আমি বন্ধুরা সেটা। তো পিডিএফটা ফাইলটা ডাউনলোড করার পর, ওপেন করার পর আপনারা সেটাকে সিম্পলি ফটোশপে নিয়ে যাবেন বন্ধুরা। তো ফটোশপে নিয়ে গেলে সেখান থেকে আপনারা স্মার্ট কার্ডে করতে পারবেন। তো দেখুন, সার্টিফিকেটটা খুলে গেছে। তো সার্টিফিকেটটা করার জন্য সিম্পলি আপনারা যারা অ্যাডোব ফটোশপ জানেন, তো অ্যাডোব ফটোশপে নিয়ে যেতে পারেন, বা আপনারা স্ক্রিনশট নিয়ে দুটো পার্টে কেটে ছোট করে আপনারা ওয়ার্ডে করতে পারেন বন্ধুরা। সেটাও আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটাতে, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো দেখুন, আমি স্ক্রিনশট নিয়েও দেখাচ্ছি, আমি ফটোশপে কীভাবে হয় সেটাও আমি দেখাচ্ছি, যাতে আপনারা দুজনেই বুঝতে পারেন। তো দেখুন, আমি অ্যাডোব ফটোশপে চলে এলাম। তো সার্টিফিকেটটা আমি স্ন্যাপ ভিউ আমি নিয়ে নিয়েছি ওখান থেকে, পিডিএফ থেকে স্ন্যাপশট। তো স্ন্যাপশট নেওয়ার পর থেকে সেটা আমি এ4 এসে এখানে অ্যাডোব ফটোশপে এ4 পেজ নিয়ে সেখানে পেস্ট করে দিলে সেটা পেস্ট হয়ে যাবে। দেখুন, আমি করে দিয়েছি। তো কিছুই না, পিডিএফ ফাইলের ফাইল মেনুতে গিয়ে স্ন্যাপশট অপশান থাকবে। তো সেই স্ন্যাপশট অপশানটা দিয়ে আপনারা আপনারা স্ক্রিনশট মতো অনেকটা হয়ে যাবে। তো সেটা নিয়ে এসে আপনি পিডিএফে পিডিএফ পিডিএফ ফাইলটা আপনার স্ন্যাপশট হওয়ার পরে অ্যাডোব ফটোশপে সিম্পলি কন্ট্রোল ভি বা পেস্ট করে দিলে আপনাদের ফাইলটা চলে আসবে, ফ্রন্ট পেজটা। তো কিছুই না, পুরো সার্টিফিকেটটা হাফ হাফ করে আপনারা দুটো পার্টে স্ক্রিনশট নিয়েও করতে পারেন, বা আপনারা এই ফাইল মেনুতে স্ন্যাপশট করে নিতে পারেন। দেখুন, আমি হাফ আপ করে দুটো স্ন্যাপশট নিয়ে নিচ্ছি, টেকে স্ন্যাপশট প্রথমে একটা নিলাম, তারপর সেকেন্ড পার্টটা নিয়ে নিলাম। তো দেখুন, এরকম সিলেক্ট করে স্ন্যাপশট দিয়ে সিলেক্ট করলে কপি হয়ে যাবে। তো আপনারা সেই কপিটা আপনারা ইচ্ছা করলে ওয়ার্ডও পেস্ট করে ছোটো করে নিতে পারেন স্মার্ট কার্ড, বা আপনারা ফটোশপ যারা জানেন তো ফটোশপে গিয়েও আপনারা স্মার্ট পেস্ট করে আপনারা ছোটো স্মার্ট কার্ড করে নিতে পারেন। তো দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি ফটোশপে কীভাবে করতে হয়। তো যেহেতু ছোটো স্মার্ট কার্ড, তো আপনারা একটু রেজলিউশনটা বাড়িয়ে নেবেন, ঠিক করে লেয়ারটা একটু বাড়িয়ে দেবেন, যাতে আপনাদের অসুবিধা না হয়। আমি দেখিয়ে দিচ্ছি ফটোশপে কীভাবে করতে হয়। তো দেখুন, আমি বানিয়ে দিয়েছি অনেকটা আমার স্মার্ট কার্ডটা। তো সেখান থেকে আপনারা লেভেলটা একটু বাড়িয়ে দেবেন সিম্পলি। তো লেভেলটা বাড়ানো হয়ে গেলে স্মার্ট কার্ড আমাদের রেডি বন্ধুরা। তো এটা আপনারা ইচ্ছে করলে কোনো ফটো পেপারে প্রিন্ট করে ল্যামিনেশন করে নিতে পারেন, বা আপনারা কোনো ভালো মোটা পেপারে, আর একটু কোনো ম্যাট ফিনিশ পেপারে, বা অন্য কোনো পিভিসি কার্ডে আপনারা প্রিন্ট করে, আপনারা বোথ সাইড প্রিন্ট করে ছোটো আপনার প্যান কার্ড বা আধার কার্ডের মতো এটা বানিয়ে নিতে পারেন। আর একটা আমি যেটা বললাম, সেটা আমি ওয়ার্ড ফরম্যাটেও দেখিয়ে দিচ্ছি সিম্পলি স্ক্রিনশট নিয়ে। আপনারা দেখুন, স্ক্রিনশট নিয়ে আপনারা ক্রপ করে দিয়ে দুটো পার্টে হাফ আপ করে সেটা আপনারা পাশাপাশি রেখে আপনারা প্রিন্ট করতে পারেন, অসুবিধা নেই। তো সেটাও আপনাদের স্মার্ট কার্ড হয়ে যাবে বন্ধুরা। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ক্রপ করতে হয়। তো ক্রপ করে একটা আন্দাজ মতো আপনারা এখানে করে নেবেন বন্ধুরা, অসুবিধা নেই। এটা করলে আপনাদের একটা সুবিধা, আপনারা কোথাও গেলে ক্যারি করতে আপনাদের সুবিধা হবে, আর খুব তাড়াতাড়ি আপনারা যেখানে কোথাও দেখাতে হলে আপনারা ইজিলি দেখিয়ে দিতে পারবেন। তো দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা পার্ট আমি ক্রপ করে একটা হাফ করে নিলাম। তো সেকেন্ড পার্টটা আমি করে নিচ্ছি স্ক্রিনশট নিয়ে।
সিম্পলি এটা আশা করি ওয়ার্ড সবাই জানেন, তো ওয়ার্ডটা আপনারা করতে সুবিধা হবে। তো সেকেন্ড পার্টটা আমি স্ক্রিনশট নিয়ে আমি সিম্পলি ওয়ার্ডে গিয়ে আমি পেস্ট করে দেবো বন্ধুরা। তো দেখুন আমি স্ক্রিনশট নিয়ে সেকেন্ড পার্টটা আমি ওয়ার্ডে পেস্ট করে দিলাম, সেটা সিম্পলি ক্রপ করে দিয়ে সেম সাইজে করে দিয়ে দুটো পার্টে আমি করে দিলাম বন্ধুরা। তো কিছুই না, খুবই সহজ, আপনারা সবাই পারবেন, আর যারা পারবেন না তারা অসুবিধা হলে আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন, আমি বলে দেবো আর সহজভাবে যদি অসুবিধা হয় বুঝতে। তো আপনারা দেখুন আমরা এরকম ছোটো সাইজ করে নিই, আপনারা পিভিসি কার্ড বা আপনারা ফটো পেপারে বোথ সাইড করে প্রিন্ট করে ল্যামিনেশন করে নিতে পারেন, খুবই ফ্রেন্ডলি, এটা ইউজার ফ্রেন্ডলি আর আপনার পকেট ফ্রেন্ডলি হয়ে যাবে, যাতে আপনারা পকেটে করে আপনি ক্যারি করতে পারবেন ছোটো স্মার্ট কার্ড হয়ে গেলে, তাহলে আপনারা বড় কাগজ আপনাদের ক্যারি করতে হবে না বন্ধুরা। তো সিম্পলি এটা প্রিন্ট আউট করে নিতে পারেন যে কোনো ক্যাফে বা আপনারা বাড়ি থেকেও যাদের আছে তারা বাড়ি থেকে করে নিতে পারেন ফটো পেপারে, সেটা আপনারা ল্যামিনেশন দোকানে গিয়ে আপনারা ল্যামিনেশন করে নিলেই আপনাদের হয়ে যাবে বন্ধুরা। তো এই ছিল বন্ধুরা ভিডিওটা, তো ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, আর যদি কিছু জানার থাকে মেসেজ আপনারা ইনবক্সে মেসেজ করতে পারেন কমেন্ট বক্সে, আর যদি চ্যানেলটা ভালো লাগে তো লাইক অবশ্যই করবেন ও বেল আইকনটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই আপনারা বাজিয়ে দেবেন বন্ধুরা। তো আজকের মতো এখানেই, নমস্কার বন্ধুরা।